নমস্কার। গল্পসঙ্গীর গল্পের আসরে সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই। আজ আপনাদের শোনাব গজেন্দ্রকুমার মিত্রের লেখা গল্প, একটি মেয়ের ইতিহাস। সেই রমণীকে দেখেছিলাম আমি তিনবার। প্রথমবার দেখেছি তার রূপ, দ্বিতীয়বার তার মন, আর শেষবার তার অবশ্যম্ভাবী পরিণতি। প্রথমবারটার কথা আমার আজও স্পষ্ট মনে আছে। সেটা তার বিবাহের পূর্বে। আমি বাসুদেব আর সুকুমার তিনজনে মেয়ে দেখতে গিয়েছিলাম। পাত্র বাসুদেব নিজে। মেয়ে দেখার ব্যাপারে তার দুর্নিবার লজ্জা, তাই সে লজ্জা নিবারণের জন্য বেচারি অনেক অনুনয় করে আমাদের সঙ্গে নিয়েছিল। বাসুদেবের বাপ মা ছিলেন না বলে অবস্থা সচ্ছল থাকা সত্ত্বেও দীর্ঘদিন তার বিয়ে হয়নি। আর সত্যি কথা বলতে কি, আমাদের মধ্যে সে ছিল সবচেয়ে ভোঁদা, সেই জন্য তাকে কতকটা বিবাহের অনুপযুক্তই মনে করতাম। যাই হোক, এতদিন পরে কে এক দুঃসম্পর্কে দিদি এই বিবাহের সম্বন্ধ এনেছেন এবং তিনি দাঁড়িয়ে বিয়েটা দিয়ে দেবেন এমনই আশ্বাস দিয়েছেন বলে শোনা গেল। বাসুদেবেরও ইচ্ছা প্রবল, কাজেই মেয়ে দেখাটা, ইংরেজিতে যাকে বলে ফর ফর্মস শেক, কতকটা সেই ব্যাপার, না দেখলেও বিয়ে আটকাবে না। মেয়েটি শুনলাম অজ পাড়া গায়ের, বাপ এত গরিব যে ভিক্ষে করেও রোজ পেটে ভাত যায় না, বংশটা বনে দি এই পর্যন্ত। সুতরাং কিশোরী এবং কুমারী মেয়ে দেখার জন্য অবিবাহিত যুবকদের মনে যে আগ্রহ থাকে তা আমাদের ছিল না, কারণ স্থান, পাত্র এবং পাত্রীর বিবরণ কোনোটাতেই বিন্দুমাত্র স্বপ্নের লেশ ছিল না। ছিল শুধু কাল, অর্থাৎ সময় আমাদের প্রচুর, কতকটা সেই জন্যই আমরা তার মিনতিতে টলেছিলাম। কিন্তু আমাদের বিস্ময়ের সীমা রইল না যখন সেই কিশোরী মেয়েটি আমাদের সামনে এসে দাঁড়াল। এই সুদূর পাড়াগাঁয়ে বিজন অরণ্যের মধ্যে আমরা এমন জিনিস যে দেখতে পাব তা কখনো কল্পনাও করিনি। সে যেন সহস্র কবির স্বপ্ন, যেন চন্দ্রের লাবণ্য, শিল্পী রেখাকে অবলম্বন করে পৃথিবীতে নেমে এসেছে, এমনই আশ্চর্য সুন্দর সে। সে আমাদের নমস্কার করে বসল। এইবার আমাদের কিছু জিজ্ঞাসা করতে হয়, কিন্তু কে করবে? আমরা স্তম্ভিত হয়ে দেখছিলাম। দীর্ঘ পক্ষাচ্ছাদিত ছলছল আবেশময় তার চোখ দুটি, তার সত্যিকারের চাপার কলির মতো ছোট ছোট সুডৌল আঙুলগুলি, তার চমৎকার দেহযষ্টি, প্রতিমার মতো রং, যেদিকে চোখ পড়ছিল দৃষ্টি যেন আর ফিরছিল না। মেয়েটি অত্যন্ত বিপন্ন বোধ করছে দেখে আমারই সম্বিত ফিরে এলো প্রথম। প্রশ্ন করলাম, তোমার নামটি কি? অতটুকু মেয়েকে আপনি বলতে সংকোচে বাধল যেন। মেয়েটি ঈষৎ ভীত, একটুখানি কান্নার সুর জড়ানো কণ্ঠে উত্তর দিল, শ্রীমতী গৌরী বসু। এইবার লক্ষ্য করলাম তার মুখটি বড় মলিন, বেশভূষাও শোচনীয়, বাপ মায়ের চরম দারিদ্র্যের ছাপ তার চারদিকে ঘিরে রয়েছে, যদিও তাকে আচ্ছন্ন করতে পারেনি। আমরা আর কোনো প্রশ্নই করলাম না, কী বা করব? আমাদের ইঙ্গিত পেয়ে গৌরীর বাবা তাকে ভেতরে পাঠিয়ে দিলেন, আমরাও উঠে বাইরে এলাম। তিনি বহুদূর পর্যন্ত আমাদের সঙ্গে এসে হাত জোড় করে বললেন, আমার তো জিজ্ঞাসা করতে সাহস হয় না বাবা, আশা কি আমরা রাখতে পারি? আমি তাকে বললাম, আপনি বিয়ের জোগাড় করুন, এদিকে আর কিছু বলবার নেই। তারপর মাঠের ওপর দিয়ে আমরা নীরবে হাঁটতে লাগলাম।
এর মধ্যে একবার শুধু বাসুদেব প্রশ্ন করেছিল, কেমন দেখলি? আমি জবাব দিয়েছিলাম, ইডিয়েটের মতো প্রশ্ন করিসনি। ব্যাস, আর কোনো কথা নাই। সুকুমার একটি কথাও কয়নি। ট্রেনে উঠেই একটা কোণে মাথা রেখে সেই যে চোখ বুঝল, সে চোখও একবার খোলেনি। শুধু গভীর রাত্রে আমার মেসের তক্তাপোষ্টার উপর বসে উত্তেজিতভাবে প্রশ্ন করল, সোমেশ, ল্যাংড়া আম দাঁড় কাকে খাবে আমাদের চোখের সামনে? আমি জবাব দিলাম, কি করতে চাও তুমি? ঈর্ষা যে আমারও হয়নি তা নয়, কিন্তু বন্ধুর জন্যে মেয়ে দেখতে গিয়ে সেই মেয়ে ছিনিয়ে নেওয়ার লজ্জাও কম নয়। তাছাড়া আমাদের দুজনের থেকেই বাসুদেবের অবস্থা ভালো, সেটা মনে রেখো। সাংসারিক দিক থেকে দেখতে গেলে বাসুদেব আমাদের দুজনের চেয়েই ভালো পাত্র। সে বললে, কিন্তু বয়স? তাছাড়া ও যে অনুভব পর্যন্ত করতে পারবে না ওর সৌভাগ্য। আমি জবাব দিলাম, ভিখিরির মেয়ে ওরকম পাত্রের হাতে পড়াও অনেক সৌভাগ্যের কথা। আর কি করবে, এখন আর কোনো পথ খোলা নেই। সুকুমার উঠে গেল, বোধহয় কথাগুলো বুঝল, কিন্তু বাসুদেবের বিয়েতে সে একদিনও গেল না। আমাকে আড়ালে ডেকে বললে, অসম্ভব, চোখের সামনে ওই রকম মেয়ে বাসুদেবের হাতে পড়বে তা আমি সইতে পারবো না। অগত্যা আমিই গেলাম। বিবাহ বাসরে উপবাস ক্লিষ্ট মুখ, পরদিনের বেদনা রক্ত ক্লান্ত দৃষ্টি, ফুলসজ্জার রাত্রে মণিমাণিক্য বিভূষিতা রাজেন্দ্রাণী রূপ, প্রত্যেকটিই যেন আমার কাছে নবনব বিস্ময়। আমি তিন দিন ধরে শুধু তার রূপই দেখলাম, যেন মনে হয় তার পরের দিনই এক ফাঁকে বাসুদেব আমার পরিচয় দিয়ে বলেছিল, এটি আমার বিশেষ বন্ধু, আমার সঙ্গে তোমায় প্রথম দিন দেখতে গিয়েছিল, মনে আছে তো? সে যেন তার উত্তরে আমার মুখের দিকে একবার চেয়েছিল, কিন্তু সেদিনের কোনো কথা আমার পক্ষে ঠিক করে বলা এখন শক্ত। এরপর কিছুদিন আর বাসুদেবের কোনো খবর রাখিনি। মাস ছয়েক পরে হঠাৎ শুনলাম সে চাকরি ছেড়ে দিয়ে বউকে নিয়ে দেশে চলে গেছে। বিস্মিত হলাম, কারণ সে ভালো মাইনেই পেত, তবে তার দেশের অবস্থাও ভালো বলে জানতাম, সুতরাং চিন্তিত হলাম না। আরও কিছুদিন পরে ক্রমে ক্রমে বাসুদেব আর তার সুন্দরী স্ত্রী মনের মধ্যে একটা ঈর্ষাতুর বেদনাদায়ক স্মৃতিতে মাত্র পর্যবসিত হল। আবার তার সঙ্গে দেখা হলো বিয়ের ঠিক 5 বৎসর পরে। বর্ধমানের এক অত্যন্ত ক্ষুদ্র গ্রামে বিশেষ একটা কাজে গিয়েছিলাম। সেখান থেকে গরুর গাড়ি করে শহরে ফিরে ট্রেন ধরবার কথা, কিন্তু খানিকটা গরুর গাড়িতে চলবার পর আমি নেমে হাঁটতে লাগলাম। গাড়িটা মন্থর গতিতে আমার পিছু পিছু আসতে লাগল। এইভাবে চলে শহরের প্রান্ত সীমায় যখন এসে পৌঁছেছি, তখন সহসা একটি ছোট ছেলে ছুটতে ছুটতে এসে ডাকলে, মশাই, ও মশাই। থমকে দাঁড়িয়ে প্রশ্ন করলুম, কি চাস রে বাপু? সে আঙুল দিয়ে একটা জরা জীর্ণ বাড়ি দেখিয়ে বললে, আপনাকে একবার যেতে হচ্ছে ওইখানে। তার মানে? খামুকা আমি ওখানে যাব কেন? সে বললে, গিন্নিমা ডাকছে, সে চেনে আপনাকে। বিস্ময়ের অবধি রইল না। তবু যখন চেনা মানুষ বলে দাবি করছে, তখন যেতেই হল। সেই উলঙ্গ প্রায় বালকটির পিছু পিছু গিয়ে যখন সামনে পৌঁছলুম, তখন দেখলুম একটি 20-21 বছরের মেয়ে দরজা ধরে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রয়েছে। তার পরনের শাড়ি জীর্ণতার অন্তিম দশায় এসে পৌঁছেছে। দারিদ্র্যে ও মনোকষ্টে
তার প্রথম যৌবন পিষ্ট, দেহ শীর্ণ, মাথার চুল রুক্ষ। কিন্তু তবু তার সেই আশ্চর্য রূপের কিছু তখনও বোধ করি অবশিষ্ট ছিল, কারণ এক নজরেই তাকে চিনতে পারলুম। স্তম্ভিত হয়ে মুহূর্তকাল তার দিকে তাকিয়ে থেকে অস্ফুট স্বরে শুধু বললুম, গৌরী, তুমি? সে একটু হাসল, অস্তন্মুখ দ্বিতীয়ার চাঁদের মতোই। তখনও তার সে হাসিতে বোধ করি পূর্বের লাবণ্য কিছু অবশিষ্ট ছিল। হেসে সে বললে, আসুন না ভেতরে। আমি একটুখানি ইতস্তত করে বললুম, কিন্তু আমার ট্রেন 7টায়, আর সময় হবে কি বসবার? যদিও কৌতূহল ও দুঃখ আমার মনের মধ্যে তখন প্রবল হয়ে উঠেছে, গৌরী বললে, যদি জরুরি দরকার থাকে তো আটকাবো না, নইলে না হয় কাল সকালেই যাবেন। আমি আর দ্বিধা করলুম না, গাড়িওয়ালাকে সেই নির্দেশই দিয়ে বাইরের ঘরে বসলুম। তারপর বাচ্চা চাকরটি অদৃশ্য হতেই আমি তাকে একযোগে সহস্র প্রশ্ন করলুম, এসব কি ব্যাপার গৌরী? বাসুদেব কোথায়? তোমরা এখানেই বা কেন? এরকম অবস্থাই বা হলো কি করে? গৌরী নতমুখে বললে, উনি বাইরে গেছেন, আপনি স্থির হয়ে মুখে হাতে জল দিন, সবই জানতে পারবেন। আমি আরো ব্যাকুল হয়ে প্রশ্ন করলুম, স্থির আমি হবই, তার জন্য চিন্তা নেই, কিন্তু এ কি করে সম্ভব হলো? এ যে আমি ভাবতেই পারছি না। বহুদিন আগে এই মেয়েটি যখন পরের গলায় মালা দেয়, তখন যে ঈর্ষাতুর বেদনা অনুভব করেছিলাম, আজ এতদিন পরে সেই ব্যথাই যেন সহস্র গুণ হয়ে কাঁটার মতো বিঁধতে লাগল। গৌরী বহুক্ষণ স্থির হয়ে দাঁড়িয়ে রইল, তারপর বললে, উনি বিয়ের কিছুদিন পরেই চাকরি ছেড়ে দিয়ে দেশে চলে যান, কিন্তু দেশেও বেশি দিন থাকতে পারেননি, এদেশ ওদেশ করে ঘুরে বেড়াতে বহু টাকা খরচ হলো, তার উপর মদ ধরলেন। আমি যেন ক্রমে পাষাণ হয়ে যাচ্ছিলাম, কোনো মতে প্রশ্ন করলুম, তারপর? সে বললে, দেশের জমিজমা বাড়িঘর সমস্তই বিক্রি হয়ে গেল, এখানে ওর দিদিমার কিছু জমি ছিল আর এই বাড়িটা, সেই সূত্রেই এখানে আসা। বহুক্ষণ দুজনেই নীরব রইলুম, তারপর আমি আবার অত্যন্ত সংকোচের সঙ্গে বললুম, বাসুদেবের কি মাথাতে কোনো গোলমাল হলো না আর কিছু? সন্ধ্যার আলো ভাঙা বাড়ির মধ্যে তখন নিরতিশয় ম্লান হয়ে এসেছে, তবু তারই মধ্যে দেখতে পেলাম তার সমস্ত মুখে কে যেন সিঁদুর মাখিয়ে দিলে। সে যে সুগভীর লজ্জার চিহ্ন তা আমার বুঝতে বাকি রইল না। একবার মনে হলো যেন সে ছুটে পালিয়ে যেতে চাইছে, কিন্তু বহু চেষ্টায় নিজেকে সামলে নিলে। খানিকটা পরে অর্ধস্ফুট স্বরে বললে, আমাকে উনি কোথাও রেখে স্থির হতে পারেন না, সেই থেকেই যত গোলমাল। কথাটা বুঝতে দেরি হল, অবাক হয়ে তার মুখের দিকে চেয়ে জিজ্ঞাসা করলাম, তার মানে? ঈর্ষা? সন্দেহ? সে সেইভাবেই জবাব দিলে, কোনো বিশেষ লোককে নয়, কিংবা ঠিক আমাকেও নয়, ওর কেমন একটা ধারণা হলো যে আমাকে কোথাও রাখা নিরাপদ নয়। কি সর্বনাশ! আমি স্তব্ধ হয়ে বসে রইলুম অনেকক্ষণ, কথাটা বোঝবার চেষ্টা করলুম, কিন্তু ঠিক ধারণা করতে বিলম্ব হল। বুঝলুম মনের ভাবটা যাই হোক, এটা মাথা খারাপেরই লক্ষণ। সুন্দরী স্ত্রীর জন্য বাসুদেবের মাথাটা খারাপ হয়ে গেল শেষ পর্যন্ত। কিছুক্ষণ পরে সে বললে, মুখে হাতে জল দিন, উঠুন। আমি সে কথা জবাব না দিয়ে প্রশ্ন করলুম, আজ সে যে বাইরে বেরিয়েছে তাহলে, তোমাকে একলা রেখে?
মদ কিনতে গেছেন শহরে। আর একবার শিউরে উঠল। চোখের সামনে ওই নতমুখী রূপসী মেয়েটির দিকে চেয়ে সারা মন যেন মুচড়ে উঠতে লাগল। হায় রে, তখন যদি সুকুমারকে বাধা না দিতুম। বললুম, আমাকে ডাকলে যে এর জন্য তোমায় লাঞ্ছনা সইতে হবে না? সে অতি কষ্টে অপমানের অশ্রু দমন করে বললে, তা ঠিক হবে না, হয়তো আপনাকে দেখে তিনি খুশিই হবেন, তিনি আপনার নামই প্রায় করেন, আর তাছাড়া হয়তো আপনাকে ডেকে অনর্থক ব্যথাই দিলুম। কিন্তু তবু কি যে হলো, না ডেকে যেন থাকতে পারলুম না। উঠে মুখে হাতে জল দিয়ে এসে চৌকিতে বসল। সে একটু পরে এক পেয়ালা চা তৈরি করে নিয়ে এসে ঘরে ঢুকল, আর এক হাতে একটা ঠোঙায় রসগোল্লা। একটু ম্লান হেসে বললে, দুধ ঘরে থাকে না, পাওয়াও গেল না, রচাই খেতে হবে। ভাবছিলাম যে আমার এই সময়ে যাওয়াই বোধহয় উচিত হবে, কিন্তু তবু বাসুদেবের সঙ্গে একটা বোঝাপড়া করার চেষ্টা না করেই চলে যেতে মন চাইল না। এরপর যে প্রশ্নটা মেয়েরা কোনো অবস্থাতেই করতে ভোলে না, গৌরী সেই প্রশ্নই করলে, বিয়ে করলেন কবে? উত্তর দিলাম, করিনি। সে বিস্মিত হয়ে বললে, এখনো করেননি কেন? তার মুখের দিকে চেয়ে বললাম, সে উত্তর শুনলে তুমি হয়তো ব্যথাই পাবে, সে কথা থাক। অকস্মাৎ সে যেন ব্যাকুল হয়ে বলে উঠল, কে বলেছে ব্যথা পাব? কে বলেছে আপনাকে? না, বলতেই হবে। মুহূর্ত মধ্যে আমারও বুকটা যেন কেঁপে উঠল। স্খলিত কণ্ঠে বললাম, তোমাকে দেখার পর আর কোনো মেয়েকে বিয়ে করবার কথা আমি ভাবতেই পারিনি গৌরী। আজও সেই প্রথম দিনটার কথা ভুলতে পারিনি যে। গৌরীর পাণ্ডুর মুখ যেন আরো বিবর্ণ হয়ে উঠল। তার ঠোঁট দুটি যেন নিমেষের জন্য থরথর করে কেঁপে উঠল। তারপরেই সে ছুটে ঘর থেকে বেরিয়ে গেল। বাইরের ম্লান আলোতেই একটা ছায়া অনুভব করলাম। সঙ্গে সঙ্গেই তীব্র কণ্ঠে একটা প্রশ্ন এল, কে কে ভেতরে? আমি উঠে দাঁড়িয়ে যতদূর সম্ভব সহজ গলাতেই প্রশ্ন করলুম, কে? বাসুদেব, এতক্ষণ কোথায় ছিলে হে? এসো এসো। বাসুদেব মুহূর্ত কয়েক বাইরেই স্থির হয়ে দাঁড়িয়ে রইল, তারপর ভেতরে এসে ঢুকে ও প্রথমটা ঠিক চিনতে পারলে না। তার মুখে অপরিচয়ের বিস্ময় লক্ষ্য করে বললুম, কি হে, চিনতে পারলে না? এইবার তার স্তিমিত চোখে পরিচয়ের জ্যোতি এলো, সে খুশি হলো যেন, বললে, আরে সোমেশ। কিন্তু আমি অবাক হয়ে তার দিকে চেয়েছিলুম, এ কি সেই বাসুদেব? কোথায় তার সেই গোলগাল চেহারা, আর কোথায় তার সর্বাঙ্গে সেই প্রাচুর্যের প্রসন্নতা? চেহারা শীর্ণ, চক্ষু কোটরগত, সর্বাঙ্গে অভাব, দুশ্চিন্তা ও মদ্যপানের চিহ্ন। এমনকি এই বয়সেই তার মাথার চুলগুলো অধিকাংশই পেকে সাদা হয়ে গিয়েছে। বুঝতে পারলুম যে গৌরীকে সে কষ্ট দিয়েছে বটে, কিন্তু যন্ত্রণা নিজেও কম সহ্য করেনি। বাসুদেব এগিয়ে এসে আমারই চৌকিটার উপর বসে পড়ল। তার জীর্ণ এবং মলিন উড়ুনিটার মধ্যে ছিল মদের দুটি বোতল। সে দুটো আমার কাছে গোপন করবার চেষ্টা মাত্র না করে আমারই পাশে বার করে রাখলে। তারপর জিজ্ঞাসু নেত্রে চেয়ে প্রশ্ন করলে, তারপর হঠাৎ? বললুম, এখানে একটু কাজে এসেছিলাম, হঠাৎ শুনলুম তোমার নাম, এখানেই আছো শুনলুম, তাই খুঁজে খুঁজে বেড়াচ্ছিলুম,
তোমার গিন্নি দেখতে পেয়ে চাকর পাঠিয়ে জানিয়ে দিলেন যে এই বাড়িই বটে। যা হয়রান হয়েছি, উনি না দয়া করলে হয়তো খুঁজেই পেতুম না। বাসুদেব যেন অন্যমনস্ক হয়ে বাইরের দিকে চেয়েছিল। আমিও চুপ করে কথাটা পারবার সুযোগ চিন্তা করতে লাগলো। অর্থাৎ কিছুক্ষণ দুজনেই চুপচাপ। এই সময়ে সেই ছেলেটি একটা ভাঙা হ্যারিকেন জেলে এনে ঘরের মাঝখানে বসিয়ে দিয়ে গেল। আমি আলোটা হাত দিয়ে চোখে আড়াল করে বলে ফেললুম, কিন্তু বাসুদেব, এই অবস্থার কারণ কি, কি ব্যাপার? বাসুদেব একটু ম্লান হেসে দাঁড়িয়ে উঠে বললে, হবে হবে, যখন এতদিন পরে পেয়েছি তোমাকে তখন সবই বলবো, কিন্তু ঘরে বোধহয় কিছুই নেই, অতিথি সৎকারে ব্যবস্থা করে আসি, একটু বসো। সে ভেতরে চলে গেল। ভেতর থেকে অস্ফুট দু একটা কথাও শুনলাম। মিনিট পনেরো পরে সেই ছেলেটি একটা খালি তেলের বোতল ও একটা বাটি হাতে করে আমারই সামনে দিয়ে বেরিয়ে গেল। বুঝলুম সে দোকানে গেল। তারই একটু পরে বাসুদেব ফিরে এসে আমার চৌকিতে বসল। কিন্তু কথাটা পারতে তার বিলম্ব হতে লাগল। সংকোচে আমরা কেউ কারোর দিকে চেয়ে থাকতে পারছিলাম না, দুজনেই লণ্ঠনটার দিকে চেয়েছিল। মিনিট পাঁচেক পরে বাসুদেব বললে, তোর তো অজানা কিছুই নেই সোমেশ, আমার তুই সব খবরই রাখতিস। ভুল হলো আমার গৌরীকে বিয়ে করা, আর সেই ভুল থেকেই এই ব্যাপার চলছে। আমি বিস্মিত কণ্ঠে প্রশ্ন করলুম, কিন্তু ভুলটা কি? অকস্মাৎ সে যেন উত্তেজিত হয়ে উঠল। ভুল নয়, দেখেছিস তো গৌরীকে তুই, ওই রকম রূপ এর আগে আর কোথাও নজরে পড়েছে, বিশেষ করে বাংলাদেশে? আর আমি কি আছে? আমার তোদের মধ্যে আমিই ছিলুম সবচেয়ে ডাল, সেটা কি আমি বুঝতে পারতুম না মনে করিস? ওই মেয়েকে বিয়ে করা আমার পক্ষে কিছুতে উচিত হয়নি। আমার কি আছে, কেন ভালোবাসবে আমাকে ও? আমি বাধা দিয়ে বললুম, কি পাগলের মতো বকছিস, কে বলেছে উচিত হয়নি? পাত্র হিসেবে আমাদের মধ্যে সবচেয়ে ভালো ছিলি তুই, আমরা সবটা ওপর চালাকিতে মারতে চেষ্টা করতুম, তুই সেটা পারতিস। কিন্তু পৃথিবীতে ওপর চালাকির স্থান নেই, এটা ঠিক জানবি। রূপে গুণে সবেতেই তুই আমাদের চেয়ে বড় ছিলি। সে জবাব দিলে, আমাকে ভোলাবার চেষ্টা করিসনি সোমেশ, আমি সব বুঝি। আমার ভুলও আমি বুঝতে পারলুম বিয়ে করার পরই। দেখতে পেলুম প্রত্যেকটা লোকই ওকে দেখে চঞ্চল হয়ে ওঠে, বয়স নেই, সম্বন্ধ নেই, কোনো কিছু বাধা বা বিচার নেই তাদের কাছে। তার উপর নিজের দিকে তাকিয়ে যখন দেখলুম ওকে পাবার মতো কোনো যোগ্যতাই আমার নেই, তখন আর জ্ঞান রইল না। সে কিছুক্ষণ চুপ করে রইল, কিন্তু তার চোখের দিকে চেয়ে আমি শিউরে উঠল, এ যে ক্ষুধার্ত পশুর দৃষ্টি! কিছুক্ষণ পরে সে যেন কতকটা নিজের মনেই বলতে লাগল, ওকে নিয়ে দেশ বিদেশে কতই ছোটাছুটি করলুম, কিন্তু কিছুতেই স্থির হতে পারলুম না। একদিকে দেখি সমস্ত পুরুষ ওকে ছিনিয়ে নিতে চাইছে, আর একদিকে দেখতে পাই আমি ওর থেকে কেবলই দূরে সরে যাচ্ছি, যোগ্যতার পথে কেবলই অধপতন ঘটছে আমার। আমি বললুম, কিন্তু এ যে তোর নিছক পাগলামি বাসুদেব। ছি ছি, মিছে একটা ফাঁকা খেয়ালের বসে নিজেও কষ্ট পাচ্ছিস আর ওকেও কষ্ট দিচ্ছিস, এ দুর্মতি তোর কি করে হলো? আমি বলছি, তুই বিশ্বাস কর, তুই সর্বাংশে ওর উপযুক্ত। সে মাথা নেড়ে বললে, তুমি মিছে কথা বলছো, ওর কষ্ট লাঘব করার জন্য আমাকে স্তোক দিচ্ছ, কিন্তু আমি জানি। কি বোঝাবো এই উন্মাদকে? মিনিটখানেক চুপ করে থেকে বললুম,
কিন্তু মদ কেন ধরলি তুই? একেবারে পুরোপুরি সর্বনাশের পথে নেমে এলি। সে হঠাৎ আমার দিকে ফিরে আমার দুটো হাত চেপে ধরলে, তারপর ফিসফিস করে বললে, সর্বনাশ, যেদিন বিয়ে করেছি ওই সর্বনাশীকে সেই দিনই তো আমার সর্বনাশ পুরো হয়ে গেছে সোমেশ, কেন মদ খাই শুনবি? বিয়ের দু তিন মাস পর থেকে আমি আর ওর সঙ্গে এক ঘরে শুইনি কখনো, শুতে পারি না, ঘৃণা বোধ হয়, মনে হয় যে ও আমার বুকের মধ্যে শুয়ে শুয়ে আমাকেই সর্বান্তকরণে ঘৃণা করবে, অবজ্ঞা করবে, সে আমি সইব কেমন করে, তাই শুই না। কিন্তু তুই ভেবে দেখ, মানুষের শরীর তো, সমস্ত মন আকুল হয়ে ওকে চায়, সেই সাংঘাতিক কামনার সঙ্গে যুদ্ধ করা কি সহজ কথা? সেই জন্যেই আমায় মদ ধরতে হয়েছে, রাত্রে মদ না খেলে পারি না এ ব্যথা সহ্য করতে। উফ, আমি আর শুনতে পারলুম না, ছুটে বাইরে এসে দাঁড়ালুম। শুনতে পেলুম ভেতরে বসে বাসুদেব হাসছে, ফাঁকা একটা আলগা হাসি, অর্থহীন, কতকটা বিদ্রুপের সুর মেশানো। বহুক্ষণ অন্ধকারে মাঠে মাঠে ঘুরে বেড়ালুম, দু একবার হোঁচট খেয়ে পড়েও গেলুম, কিন্তু আমার তখন কোনো জ্ঞান ছিল না, শুধু মনে হচ্ছিল সেই নিশীত অন্ধকারের বুক বিদীর্ণ করে যদি নিয়তির দেখা পাই তো তাকে নখে করে ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলি, যাকে দেখে অবধি নিজের জীবন শূন্য হয়ে গেছে, জীবনের সমস্ত নিষ্ফল কামনা যার ছায়াকে কেন্দ্র করে দিনরাত আজও ঘুরে বেড়াচ্ছে, সেই মেয়েকে পেয়ে এ উন্মাদ এমন করে নষ্ট করল, যার এক মুহূর্তের প্রসন্নতার জন্য সমস্ত জীবন উৎসর্গ করা যায়। বুক ভরায় এই নিরতিশয় গ্লানি আর ধিক্কার নিয়ে কতক্ষণ ঘুরে বেড়িয়েছি জানি না, চৈতন্য হলো যখন দেখতে পেলুম যে সেই ছেলেটি আলো নিয়ে আমাকে খুঁজতে বেরিয়েছে। ফিরে এসে দেখলুম গৌরী সেইভাবেই দোরের কাছে দাঁড়িয়ে আছে স্থির হয়ে। আমি কোথায় ছিলুম এবং কেন ঘুরে বেড়াচ্ছিলুম কোনো প্রশ্নই করল না, শুধু আমার মুখে বোধ হয় আত্মগ্লানির ও দুঃখের ছাপ স্পষ্ট হয়ে ফুটে উঠেছিল, সেদিকে চেয়ে মুহূর্ত দুইয়ের জন্য তার দৃষ্টি উজ্জ্বল হয়ে উঠল, আমার দুঃখে তার জীবনে বোধ করি প্রথম স্তুতি গান শুনলে সে। ভেতরে ঢুকে দেখলুম চৌকি খালি, জিজ্ঞাসু নেত্রে গৌরীর দিকে চাইতেই সে নীরবে আঙুল দিয়ে দালানের কোণের ঘরটা দেখিয়ে দিলে, উঁকি মেরে দেখলুম ঘরের মেঝেতে একটা ডিবে জ্বলছে, আর তারই সামনে একটা ছেঁড়া মাদুর পেতে বসে বাসুদেব আপন মনে মদ খাচ্ছে, তার অদ্ভুত দৃষ্টি ধূমময়ী কম্পমানা অগ্নিশিখার উপর নিবদ্ধ। ফিরে আসতে গৌরী বললে, ওইভাবেই সারা রাত কেটে যাবে, সকালের দিকে ঘন্টা দুয়েকের জন্য শুধু ঘুমুন। অত্যন্ত সংকোচের সঙ্গে প্রশ্ন করলুম, মাতাল হয়ে কিছু হাঙ্গামা করে না তো? ঈষৎ হাসির চেষ্টা করে গৌরী জবাব দিল, বিশেষ না, আমি ঠিক কি জানতে চাইছি তা বুঝেই কথাটা এড়িয়ে গেল। দালানেরই একপাশে খাবার জায়গা হয়েছিল, সেইখানে গিয়ে বসল, আয়োজন সামান্য কিন্তু সমস্ত টুকুর মধ্যে আন্তরিক যত্নের চিহ্ন সুস্পষ্ট, পাতের কাছে বসলুম বটে কিন্তু মন আহারে সাড়া দিলে না, যা আমার হতে পারত অবহেলায় যাকে হারিয়েছি তারই মূল্য জীবনের মধ্যাহ্নে নূতন করে চোখে পড়ে মনকে পীড়িত করছে, কিন্তু সে কথা কি করে প্রকাশ করব, কেমন করে জানাবো সেই ব্যর্থতার বেদনা? পৃথিবীতে একসময় আশ্চর্যভাবে এই যে জ্যোতির্ময়ী রমণীর জন্ম হয়েছিল তা কি শুধু
শোচনীয়ভাবে লোকচক্ষুর অগোচরে অন্তরে বাইরে শুকিয়ে মরবার জন্যে। খেতে যে আমি পারছি না তা গৌরী লক্ষ্য করেছিল। কিছুক্ষণ পরে বললে, আপনার কথা আমি বুঝতে পারছি, কিন্তু নিজের হাতে রেঁধে আত্মীয় বন্ধু বান্ধবকে খাওয়াবার বা তাঁদের সেবা করার স্বার্থ কোনোদিনই মেটেনি। আজ জীবনে এই একটি দিন যদি সে সুযোগ পেয়ে থাকে তো তাকে নষ্ট করবেন না। আমার এই একটুখানি সেবা করার স্বার্থকে সার্থক হতে দিন। নীরবে আহার শেষ করে বাইরে গিয়ে দাঁড়ালাম। আমারই বিছানাটি ইতিমধ্যে গৌরী কখন এ ঘরের চৌকিটার উপর পরিপাটি করে বিছিয়ে রেখেছিল। তারই প্রলোভন সামলাতে না পেরে একটু পরে শুয়ে পড়ল। গৌরীও ততক্ষণে সব আলো নিভিয়ে বোধহয় শুয়ে পড়েছে বলে বোধ হল। খানিকটা বিছানায় শুয়ে ছটফট করে উঠে পড়ল। ঘুম অসম্ভব, শুধু শুয়ে থাকা মনের এই অবস্থাতে আরও অসম্ভব হয়। উঠে আস্তে আস্তে দোর খুলে একেবারে বাইরে বেরিয়ে পড়ল। কিন্তু বাইরে পা দিয়েই স্তম্ভিত হয়ে গেল। খানিকটা দূরে বাগানে মাটির ওপরই স্থির হয়ে বসে রয়েছে একটি রমণী, এবং সে যে গৌরী তা নক্ষত্রের অস্পষ্ট আলোতেও নিঃসংশয়ে অনুভব করতে পারলুম। কাছে এগিয়ে গিয়ে আস্তে আস্তে ডাকলুম, গৌরী। সে পিছনের দিকে না চেয়েই জবাব দিলে, এসেছ, এইখানেই বসো। তুমি যে ঘুমোতে পারবে না তা আমি জানতুম। তার এই নিঃসংকোচ সম্বোধনে, স্নেহের সম্পর্কের এই তুমিতে সমস্ত মনটা আর একবার যেন আকুল হয়ে দুলে উঠল। কিন্তু কোনো কথাই বলতে পারলুম না, শুধু তার পাশে বসে পড়লুম। সে পূর্ব কথারই যে টেনে বলে চলল, কিন্তু কেন মিছে আমার জন্য ভেবে কষ্ট পাচ্ছ? আমার আর কোনো উপায়ই নেই। আমি জোর করে মনের আবেগকে চেপে যথাসম্ভব সহজ গলাতেই বললুম, তোমার বাপের বাড়িতে কি কেউ নেই? সে একটুখানি চুপ করে থেকে বললে, বাবা আছেন, দাদাও আছেন, কিন্তু সেখানে গিয়ে থাকার কোনো উপায় নেই, উনি ছাড়বেন না। আর জোর করে রেখে দেওয়ার মতো অবস্থাও তাদের নয়, হপ্তায় দুদিন করে উপোস করে থাকতে হয় তাদের। আমি চুপ করে রইলুম, কি আর বলবো এরপর। সেও কিছুক্ষণ চুপ করে থেকে বললে, কি ভাবছিলাম জানো, সেই প্রথম দিন মেয়ে দেখতে যাওয়ার কথা। তোমরা তিনজনে গিয়েছিলে মনে আছে? দেখা দিতে এসে লজ্জায় ভালো করে চেয়ে দেখতে পারিনি, কিন্তু তারপর তোমরা যখন চলে আসো তখন জানলার আড়াল থেকে দেখেছিলুম। আমার ছোট বোন তোমাকেই ভুল করে দেখিয়ে দিয়ে বলেছিল ওই তোর বর, আমি তাই জানতুম। বিয়ের সময় ওকে দেখে চমকে উঠেছিল। এসব সামান্য কথা, তোমরা জানো না, সেদিনের কথা হয়তো মনেও নেই, কিন্তু আমি একটি কথাও ভুলিনি। মনে যে কি আছে তা কেমন করে জানাবো, সেদিনের প্রতিটি কথা বুকে আজও গাঁথা আছে। অনেকক্ষণ দুজনেই চুপ করে বসে রইল। তারপর যে কথাটা সংশয় ও সংকোচের মধ্যে মনে দেখা দিচ্ছিল সেই কথাটাই বলে ফেলল, গৌরী, আমি যদি তোমাকে নিয়ে যেতে চাই তো যাবে? অকস্মাৎ সে যেন পাগল হয়ে উঠল। সামনের দিকে ঝুঁকে পড়ে আমার দুটো হাত চেপে ধরে বললে, যাবে, আমাকে নিয়ে যাবে? এখান থেকে অনেক দূরে আমাকে নিয়ে গিয়ে রাখতে পারবে? আমাকে ভালোবাসতে পারবে? আমিও সজোরে তার হাত দুটি চেপে ধরে বললুম,
পারবো গৌরী, আমার ভালোবাসা দিয়ে তোমার মনের সমস্ত শূন্যতা ভরিয়ে দিতে পারবো। চলো চলো আজি, এখনই আমরা চলে যাই। সে আর কোনো কথা বললে না, কেমন যেন স্বপ্নাবিষ্টের মতো আর একদিকে চেয়ে বসে রইল। কিন্তু আমার মুঠোর মধ্যে তার ফুলের মতো নরম হাত দুটি ধরা ছিল। তারই স্পর্শে বুঝতে পারলুম যে সমস্ত দেহ তার কাঁপছে থরথর করে। খানিকটা পরে আমি বললুম, গৌরী, প্রথম দিনের কথা বলছিলে, জানো যে তারপর থেকে একটি মুহূর্তের জন্য তুমি আমার মন থেকে সরে যাওনি। প্রতিদিন রাত্রে শোবার আগে শেষ ভেবেছি তোমারই কথা, আবার সকালে উঠে প্রথম মনে পড়েছে তোমাকে। তোমার জন্য সমস্ত মন মরুভূমি হয়ে আছে গৌরী, এ তুমি বিশ্বাস করো? ঘুম ভেঙে চমকে ওঠার মতো আমার দিকে চেয়ে হঠাৎ সে বললে, না না সে হয় না, আমি যাব না। আকুল হয়ে প্রশ্ন করল, কেন গৌরী? সে বললে, আবার যদি তুমি আমাকে ঠকাও, যদি নিয়ে গিয়ে ভালো না বাসো, না না সে আমি সইতে পারবো না। আমি বললুম, কি বলছো তুমি, তোমাকে পেলে আমার সমস্ত জীবন সার্থক হয়ে উঠবে, ধন্য হবে, আমি তোমাকে ভালোবাসবো না? সে ঘাড় নেড়ে বললে, না, আমি শুনেছি এরকম ভালোবাসায় লোকে সুখী হতে পারে না, আর তাহলে ওর ধারণাই যে সত্য হবে, সে আমি কিছুতে হতে দেব না। আমার আজীবন দুঃখ দিয়ে ওর কথা মিথ্যা প্রমাণ করে যাব। তুমি যাও, ওগো তুমি যাও, আজ যেটুকু জানতে পারলুম এই আমার ঢের, আর কিছু চাই না। আমি ব্যাকুল কণ্ঠে ডাকলুম, গৌরী গৌরী, জীবনের সার্থকতা হাতের মধ্যে তুলে দিয়ে এমন করে কেড়ে নিও না। সে বললে, সার্থকতা? তুমি যে আমাকে আজও নিয়ে যেতে চাও, আমার অভাবে তোমার মন আজও যে শূন্য হয়ে আছে, এই তো আমার যথেষ্ট পাওয়া হলো, এই কথাটুকুই থাক আমার বুক ভরে। আমার দুর্ভাগ্য দিয়ে তোমার জীবনকে বিলম্বিত করতে চাই না, না তুমি যাও যাও। সে অকস্মাৎ একরকম ছুটেই পালিয়ে গেল, আমি বাধা দিতে পারলুম না। শুধু মনে হলো আর একবার অসহ একটা শূন্যতা আমাকে গ্রাস করতে আসছে। সারা রাত পাগলের মতো ছোটাছুটি করে ভোরবেলায় যখন ফিরে এলুম, তখন দেখলুম বিছানার উপর এক টুকরো কাগজে চিঠি। গৌরীর লেখা এর আগে চোখে দেখিনি, কিন্তু চিঠির ভাষাতে বুঝলুম এ চিঠি তারই। তাতে যা লেখা ছিল তার অর্থ কতকটা এই, তুমি যে প্রস্তাব করেছো তা আমার পক্ষে যতই প্রলোভনের হোক, তা তোমার করুণা থেকে এসেছে, সুতরাং তা লজ্জার। তুমি এখন যাও, কিছুদিন পরেও যদি আমার কথা মনে থাকে তো আবার এসো, সেই দিন ভেবে দেখব, কিন্তু আজ আর দেরি করো না, মানুষের মন বড় দুর্বল। অত্যন্ত আঁকাবাঁকা হাতের লেখা, অসংখ্য বানান ভুল, কিন্তু তবু সেই কাগজের টুকরোটি আমার কাছে জীবনের সার্থকতার আশা বয়ে এনেছে, আমার কাছে তা পরম মূল্যবান। সযত্নে আমি কাগজটি বুকের পকেটে রেখে দিলুম এবং তখনই আমার সামান্য মালপত্র নিজেই বয়ে নিয়ে বেরিয়ে পড়লুম। এ তার আদেশ, যার প্রসন্নতার জন্য কোনো সাধনা করবার অধিকার আমি কোনোদিন লাভ করব, এ আশা ছিল আমার স্বপ্নেরও বাইরে। সুতরাং এ আদেশ আমি পালন করবই, তা সে যত কঠিন হোক।
এরপর মাসখানেক কাটলো আমার রঙিন স্বপ্নে। গৌরী ছিল আমার কাছে দুরাশা, সুতরাং তাকে নিয়ে স্বপ্নজাল বোনবার সৌভাগ্য আমার কোনোদিন হয়নি। শুধু তাকে মনে করে নিবিড় নৈরাশ্যের দীর্ঘশ্বাস পড়ত মাত্র। আজ সেই দুর্লভ অবসর আমার উপস্থিত, সেই অচিন্তিত সৌভাগ্য। দিন রাত তার কথা ভাবতে ভাবতে প্রায় পাগল হয়ে উঠলুম যখন, তখন আর অপেক্ষা করতে না পেরে আবার একদিন বর্ধমানের পথে বেরিয়ে পড়লুম, অনেক আশা এবং অনেক আশঙ্কা বুকে নিয়ে। কিন্তু সামনে এসে বাড়ির অবস্থা দেখেই বুঝলুম আশঙ্কাই আমার অদৃষ্টে সত্য হল। দোর জানালা হাঁ হাঁ করছে, জনপ্রাণীর চিহ্ন নেই। ঠিক এ ব্যাপারটার জন্য প্রস্তুত ছিলাম না বোধহয়। আঘাতটা বুকের মধ্যে নিদারুণভাবে লেগে কিছুকালের জন্য আমাকে জড়ো বিমূঢ় করে দিলে। আমি আড়ষ্ট হয়ে মিনিট কতক মাঠেরই মধ্যে বসে রইলুম। জীবনের সমস্ত আশা আনন্দের আলো এক নিমেষে চোখের সামনে নিভে গেলে যে অবস্থা হয়, আমারও তখন সেই অবস্থা। অনেকক্ষণ পরে উঠে গ্রামের লোকে দৌড়ে দৌড়ে ঘুরে সংবাদ যা পাওয়া গেল তাতে জানতে পারলুম যে আমি যেদিন গিয়েছিলুম তার পরের দিনই ওরা কোথায় চলে গেছে, একেবারে সম্পূর্ণ অজ্ঞাতবাস। বহু খোঁজাখুঁজি করলুম, কিন্তু কেউ কোনো সংবাদ দিতে পারলে না। সেখান থেকে ফিরে সেই দিনই বাসুদেবের দেশে গেলাম, তারপর তার আত্মীয় স্বজনদের কাছে। সকলেই সেই এক জবাব দিলে, তার কোনো খবরই রাখি না। দিন কতক দুঃখ অসহ্য বোধ হল, দেশ বিদেশে ছোটাছুটি করে বেড়ালুম। তারপর সব দুঃখই একদিন না একদিন সয়ে যায়, সুতরাং আমারই দুঃখও সয়ে গেল। আবার দৈনন্দিন জীবন শুরু হলো নিয়মিতভাবে। শুধু বুকের একটা দিক, যৌবন ও বসন্তের দিক, কামনা ও আশার দিকটা চিরকালের মতো পাথর হয়ে গেল। এর পাঁচ বছর পরে আবার গৌরীর দেখা পেলাম। মণিকর্ণিকার ঘাটে সন্ধ্যাবেলায় বেড়াতে গিয়েছিলাম এমনি। তখনও গোধূলির আলো একেবারে ম্লান হয়নি, সন্ধ্যার কিছু বিলম্ব আছে। সময়টা এই রকম, শ্মশান থেকে একটু দূরে দাঁড়িয়ে একটা জ্বলন্ত চিতার দিকে চেয়ে আছি। সহসা নজরে পড়ল শতছিন্ন মলিন কাপড় পরা একটি রমণী। দেখলে পাগলি বলেই মনে হয়। হেঁট হয়ে পুরনো চিতার ছাইয়ের মধ্যে থেকে কি যেন খুঁজছে। এক মুহূর্ত মাত্র, কিন্তু দৃষ্টির সঙ্গে সঙ্গেই মনের মধ্যে অকারণে যেন একটা দোলা লাগল। মনে হল বিস্তৃতি লোকের কোন একটি মানুষের সঙ্গে এর কিছু সাদৃশ্য আছে। তারপরই চিনতে পারলুম, মাথার চুল ধুলোয় বালিতে জট পাকিয়ে গেছে, গায়ের রং রোদে ও ময়লায় কালো, কিন্তু তবুও কি তাকে চিনতে বিলম্ব হয়? এ যে গৌরী, আমার আশা নিরাশার ধন। কয়েক মুহূর্ত কি জন্য যে চুপ করে দাঁড়িয়ে রইলুম, কি যে ভাবলুম তা মনে নেই। পরক্ষণেই ছুটে কাছে গিয়ে ডাকলুম, গৌরী এ কি করছো, এ কি বেশ! সে চমকে মুখ তুলে চাইল, কিন্তু দৃষ্টির বিহবলতা দেখে বুঝলুম যে সে আমাকে চিনতে পারেনি, খুব সম্ভব আর পারবেও না। আমি বললুম, গৌরী আমাকে চিনতে পারছো না, আমি। সে একটা দীর্ঘশ্বাস ফেলে শান্তভাবেই বললে, না। তারপর আবার হেঁট হল। আমি তার হাতটা ধরে ফেলে বললুম, কি খুঁজছো গৌরী? সে মাথা না তুলেই জবাব দিলে,
তার অস্থি। শুনেছি সে আত্মহত্যা করেছে, শুনেছি তাকে এইখানে পোড়ানো হয়েছে, কিন্তু অস্থি কিছুতেই খুঁজে পাচ্ছি না। অনেক দিন ধরে খুঁজছি। সমস্ত বুক আমার বেদনার মুগুরে যেন গুঁড়িয়ে যাচ্ছিল। তবু আমি জোর করে তার হাত দুটো ধরে তাকে তুলে জিজ্ঞাসা করলুম, কার অস্থি খুঁজছ গৌরী, কার কথা বলছ? সে নির্বিকার কণ্ঠে জবাব দিলে, ওর কথা, আমার স্বামীর কথা বলছি। ওর অস্থি না পেলে যে আমার বিশ্বাস হচ্ছে না, নিশ্চিন্ত না হয়ে আমি কি করে তার কাছে যাব? কার কাছে যাবে গৌরী, কে এসে? সে যেন অসহিষ্ণু হয়ে বললে, জানো না, সোমেশের কাছে যাব। উনি বলেছিলেন যে আমার জীবন থাকতে আর তার দেখা পাবে না, তাই খুঁজছি আমি তার অস্থি। আমি আর যে অপেক্ষা করতে পারছি না, আমাকে যেতেই হবে। আর তো কণ্ঠে বললুম, গৌরী, আমাকে তবু চিনতে পারলে না? আমি যে সোমেশ, তুমি ভালো করে চাও, আমার দিকে তাকিয়ে দেখো, আমি তোমাকে এতকাল পরে খুঁজে পেয়েছি। সে যেন নিমেষের জন্য ব্যাকুল হয়ে চাইলে আমার দিকে, তারপরেই মাথা নেড়ে দৃঢ় কণ্ঠে বললে, না, তুমি সোমেশ নও, আমাকে ঠকাচ্ছ। উনি বুঝি পাঠিয়েছেন তোমাকে আমায় ধরে নিয়ে যাবার জন্যে? কিন্তু আর আমি কিছুতেই যাব না। তারপর আমি কোনো রকম বাধা দেবার আগেই সে বিদ্যুৎ গতিতে ছুটে পালিয়ে গেল। ঊর্ধ্বশ্বাসে দৌড়ে মুহূর্ত মধ্যেই কোনো গলির ফাঁকে অদৃশ্য হয়ে গেল। শ্মশানের একটি মুদ্দ ফরাস হেসে বললে, বাবু কি পাগলিকে চিনতেন? আমি বললুম, হ্যাঁ, ওকে চেনো তুমি? সে বললে, ও তো প্রায়ই এখানে আসে, এসে ওই ছাই আর কয়লা ঘেঁটে বেড়ায়। ও কি আপনার কেউ হয় বাবু? আমি তার কথার জবাব না দিয়েই জলের ধারে এসে দাঁড়ালুম। ওপারে গঙ্গার চড়ায় অন্ধকার ঘনিয়ে এসেছে, তারই কালিমা পৃথিবীর বুক থেকে যেন শেষ আলোটুকুও কেড়ে নিতে চায়। সেই দিনই রাত্রের ট্রেনে কাশী ত্যাগ করলুম। নমস্কার, পরবর্তী গল্প নিয়ে খুব শিগগির ফিরে আসছি। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গল্প পাঠ কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং ভিন্ন ভিন্ন স্বাদের অডিও স্টোরি শোনার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।